আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়হান রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনেক রুগী আছে যারা চশমা তাদের প্রয়োজন কিন্তু চশমা প্রয়োজন থাকা সত্ত্বেও তারা চশমা পরে না এবং আমার কাছে অনেক সময় জানতে চায় যে তারা যদি চশমাটা না পরে তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না বা ভবিষ্যতে কী ধরনের সমস্যা হতে পারে প্রথমে বলবো ছোট বাচ্চাদের কথা ছোটো বাচ্চাদের যাদের চশমার প্রয়োজন হয় তারা যদি চশমা না পড়ে তাহলে তাদের চোখে স্কুইন্ট হতে পারে চোখ বাঁকা হয়ে যেতে পারে তারপরে দেখা যাচ্ছে যে ছোটো বাচ্চা যাদের বয়স এক থেকে বারো বছরের মধ্যে এদের চোখের একটা ডেভেলপমেন্ট হয়ে থাকে চোখের যেটাকে রেটিনার ডেভেলপমেন্ট বলা হয় তো সে যদি চশমা না পড়ে তাহলে রেটিনার উপরে যে প্রতিবিম্বটা তৈরি হওয়ার কথা যে যে প্রতিবিম্ব তৈরি হওয়ার ফলে আমরা দেখতে পাই সেরকম একটা প্রতিবিম্ব তৈরি হবে না আর যদি এরকম প্রতিবিম্ব তৈরি না হয় তাহলে সে দেখতে পারবে না ছোটো বাচ্চার ক্ষেত্রে যাদের এক থেকে বারো বছর বয়স তাদের অবশ্যই চশমাটা নিয়মিত পড়তে হবে এবং নিকটস্থ চক্ষু হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের চোখে পাওয়ারের দরকার আছে চশমার দরকার আছে কিন্তু সে চশমা পড়তেছে না এরকম এক সময় দেখা যায় যে তাদের চোখে আস্তে আস্তে অ্যাম্ব্লায়োপিয়া ডেভেলপ করতে পারে অ্যাম্ব্লায়োপিয়া হচ্ছে অলস চোখ তার চোখটা না দেখতে দেখতে এই চোখের যে দেখার ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটাই একসময় কমে যায় এই ব্যাপারটাকে অ্যাম্ব্লায়োপিয়া বলা হয় তো ছোট বাচ্চা যদি চশমা না পড়ে তার অনেক ক্ষেত্রে অ্যাম্ব্লায়োপিয়াও আমরা পেয়ে থাকি যে অ্যাম্ব্লায়োপিয়া ডেভেলপ করে গেছে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যখন এগারো থেকে বিশ বছর বয়স পর্যন্ত যাবে ২২ বছর বয়স পর্যন্ত যাবে তখন এই সময়টায় যদি পেশেন্টটি চশমা না পড়ে যার দূরে দেখার জন্য চশমার প্রয়োজন হচ্ছে সে যদি চশমা না পড়ে তাহলে এক নম্বর হচ্ছে সে দেখতে পারবে না ভালো দূরের জিনিস স্পষ্ট দেখতে পারবে না দুই নম্বর হচ্ছে যে চশমা না পড়তে পড়তে দেখা যাবে চশমা পরার যে অভ্যাস এটাও কমে যাবে এবং তার চোখে দেখা যায় যে ডাবল ভিশন হয় ফটোফোবিয়া হয় মাথা ব্যথা করে মাথা ঘুরায় সে দেখতে পায় না দুই তিনটা জিনিস দেখে তো যেসব পেশেন্টের চশমা পাওয়ার আছে চশমা তারা অবশ্যই পরবেন এবং ছয় থেকে বারো মাসের একটা ফলো আপে থাকবেন যে ছয় মাস পর পর বা বারো মাস পর পর নিকটস্থ চক্ষু হাসপাতালে অবশ্যই চশমাটি পরীক্ষা করিয়ে নেবে তারপরে যাদের বয়স সাধারণত পঁচিশ থেকে চল্লিশের মধ্যে থাকে তাদের ক্ষেত্রেও নিয়মিত অবশ্যই চশমা পড়তে হবে নয়তো দেখবেন যে মাথা ব্যথা করতেছে ভালো দেখতে সমস্যা হচ্ছে এবং চোখে পানি পড়তেছে অনেকের ক্ষেত্রে তারপরে যাদের ক্ষেত্রে তাদের চশমার প্রয়োজন তারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন চোখের চশমার পাওয়ার চেক করে নেবেন এবং ছয় মাস বা বারো মাসের একটা ফলো আপে অবশ্যই থাকতো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ